আছি সর্বভারতীয় বিজেপির সহসভাপতি বিধায়ক মুকুল রায়কে। তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর অনুমোদনে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। তার সঙ্গে এসেছেন শুভ্রাংশু রায় আপন, তাকেও আমরা স্বাগত জানাচ্ছি। তাকে মুকুল রায়কে উত্তর দিয়ে সম্মান জানাবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার শুভ্রাংশু রায়কেও উত্তরীয় পরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগত জানাচ্ছি। মুকুলকে আমরা, ও আমাদের ঘরেরই ছেলে, ঘরে ফিরলো, এই জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি। পার্থ চ্যাটার্জি আমাদের সেক্রেটারি জেনারেল, তিনি তাকে অভিনন্দন জানিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন। সুব্রত বক্সী, সুব্রত মুখোপাধ্যায়, জাবেদ খান, ফিরহাদ হাকিম সবাই আছে, সব আমাদের সহকর্মীরা। আমি মুকুলের যদি কিছু বলার থাকে মুকুলকে বলবার জন্য অনুরোধ করব। এই ঘরে আজকের এই সভায় আমার আজকে নিজের খুব ভালো লাগছে যে অত্যাধিক সব পুরনো ছেলেগুলোর সাথে আমার দেখা হচ্ছে। আমার অত্যন্ত ভালো লাগছে যে ভারতীয় জনতা পার্টি থেকে বেরিয়ে এসে এই নতুন আঙিনায় আমি যাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, কথা বলতে পারছি, আমার খুব ভালো হচ্ছে, ভালো লাগছে। এবং এটা ভাবছি যে বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে, এবং এই ফেরার নেতৃত্ব দেওয়ার জন্যে যিনি সামনে থেকে বাংলাকে লিড করবেন তিনি আমাদের সকলের নেত্রী, ভারতবর্ষের নেত্রী, তিনি আর কেউ নয়, আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিতভাবে বলবো যে কেন আজকে ঘরে ফিরেছি, কেন সবার সাথে বসেছি, মিশেছি, কথা বলছি, এটা একটা বিস্তারিত জবাব আছে, সেই বিস্তারিত জবাব লিখিতভাবে আপনাদের দেবো। দিদি প্রশ্ন করব বলো। হ্যাঁ, সেটা হচ্ছে যে মুকুলদার কাছে প্রথম প্রশ্ন যে বিজেপিতে থাকতে পারলেন না কেন, কেমন দল বিজেপি সেটা যদি একটু বলেন। আর সে তো আমি বলেছি বিজেপি করতে পারলাম না, করব না, সেই কারণেই সিদ্ধান্ত নিয়ে আমি আমার পুরনো ঘরে ফিরে গেছি। দিদি আপনার কাছে একটা প্রশ্ন, মুকুলদা যে এলেন দল কিভাবে শক্তিশালী হলো যদি একটু বলেন। দল আমাদের অলরেডি শক্তিশালী, আপনারা দেখেছেন আমরা ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে এসেছি সাধারণ মানুষকে নিয়ে। মুকুল আমাদের পুরনো পরিবারের ছেলে এবং ওকেও অনেক রকম চমকে ধমকে এজেন্সি দেখিয়ে অনেক কিছু, ওর ওপরেও অত্যাচার কম হয়নি। তবে আমি মনে করি মুকুল এখানে আসাতে মুকুল নিজে মানসিক একটা শান্তি পেল, কারণ ওর শরীরটাও আমি দেখছিলাম খারাপ হয়ে যাচ্ছিল, হয়তো মুখে বলতে পারছিল না, কিন্তু বিজেপি করা যায় না। এবং বিজেপিতে যারা আছে তাদের নিষ্পেষণ এত বেশি, শোষণ এত বেশি, এত নির্দয় তারা, যে তারা কোনো মানুষকে ভালোভাবে মনুষ্যত্ব নিয়ে বাঁচতে দেয় না। মুকুলে চলে আসাটা এটাই প্রমাণ। দিদি মুকুলদা, আই হ্যাভ আ কোয়েশ্চেন। মুকুলদা আই হ্যাভ আ কোয়েশ্চেন। আস্তে আস্তে করো, আস্তে আস্তে করো। মুকুলদা আমার একটা প্রশ্ন আছে স্যার।
जब 2017 में आपने बीजेपी ज्वाइन किया था, आप ममता बनर्जी और अभिषेक बनर्जी को पर्सनली अटैक भी करते थे, आपने बहुत कुछ बोला भी है, वहां से आज आप पार्टी बदलकर फिर एक बार यहां पे आ रहे हैं, और ये क्या आइडियोलॉजी है? एक बार आप टीएमसी से बीजेपी में गए और बीजेपी से फिर एक बार टीएमसी में आए। हम तो बीजेपी छोड़ के तृणमूल में आया है और अभी बंगाल में जो स्थिति है, ये स्थिति में कोई बीजेपी छोड़ के बीजेपी में रहेगा नहीं। दीदी, माय वन क्वेश्चन इज दैट, आप जब तृणमूल कांग्रेस छोड़ के गए थे, आपके साथ बहुत सारे नेता गए, आप घर वापसी किए, बाकी और आपके साथ कितने लोग आने वाले हैं? आलोचना चल रही है कि एटलीस्ट 4-5 लोग आपके साथ आने वाले थे, आज आए नहीं, कब आएंगे? लेट अस सी, वी विल सी हाउ मेनी पीपल आर कमिंग। Mukulda, how do you see Shubhendu Adhikari's language? The press conference is over now.